কিনছেন? কত দিয়া? 66। হ্যাঁ 66। দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন ক্রেতা 66,000 টাকা 66,000 টাকা একটি গরু ক্রয় করেছেন। আচ্ছা, এটা কি উদ্দেশ্যে কিনলেন? এই কসাই। কসাই? জি। কোথায় কসাই দোকান? এটা উত্তর যাত্রাবাড়ি। উত্তর যাত্রাবাড়ি? আচ্ছা, দর্শক তিনি বলছেন যে উত্তর যাত্রাবাড়ি। দেখুন, এটি গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এই যে গাবতলি হাট থেকে 66,000 টাকা যেটি উত্তর যাত্রাবাড়ি থেকে এসে গরু ক্রয় করে বাড়ি ফিরছেন। আমরা আরও জানবো যারা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন তারা কীরকম দাম চাচ্ছে, এই বিষয়টি নিয়ে কথা বলে দেখতে পাচ্ছি। এখানে দুটি গরু তারা ক্রয় করছেন না বিক্রি করবেন? বিক্রি করেছেন? কিনছেন আপনি? কত দিয়ে কিনছেন দুইটা? 190। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি গাবতলির এই রাতের গরুর হাট থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই রাতের বেলা হাট বসে এই গাবতলির হাটে। আমরা দেখতে পাচ্ছি যে রাতের এই জমজমাট ক্রেতা বিক্রেতার গরুর হাট, আমরা এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাতের বেলা গরু বেচা কিনা কীরকম সেটি কিনছেন? কত দিয়া? 66। হ্যাঁ 66। দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন ক্রেতা 66,000 টাকা 66,000 টাকা একটি গরু ক্রয় করেছেন। আচ্ছা, এটা কি উদ্দেশ্যে কিনলেন? এই কসাই। কসাই? জি। কোথায় কসাই দোকান? এটা উত্তর যাত্রাবাড়ি। উত্তর যাত্রাবাড়ি? আচ্ছা, দর্শক তিনি বলছেন যে উত্তর যাত্রাবাড়ি। দেখুন, এটি গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এই যে গাবতলি হাট থেকে 66,000 টাকা যেটি উত্তর যাত্রাবাড়ি থেকে এসে গরু ক্রয় করে বাড়ি ফিরছেন। আমরা আরও জানবো যারা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন তারা কীরকম দাম চাচ্ছে, এই বিষয়টি নিয়ে কথা বলে দেখতে পাচ্ছি। এখানে দুটি গরু তারা ক্রয় করছেন না বিক্রি করবেন? বিক্রি করেছেন? কিনছেন আপনি? কত দিয়ে কিনছেন দুইটা? 190। দর্শক, কষাইয়ের গরু দুটি 190 দিয়ে ক্রয় করেছেন। দেখুন চমৎকার কষাইয়ের গরু। আমরা রাতের বেলা দেখলাম যে দুটি আমরা জানবার চেষ্টা করছি যে কষাইয়ের দুটি ক্রয় করেছেন একজন যাত্রাবাড়ি থেকে আর একজনের, জানতে পারলাম না। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও দুটি গরু নিয়ে দাঁড়িয়ে আছেন বাইরের কাছে বিক্রির জন্য দাঁড়িয়ে আছেন। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, দর্শক ক্রেতা কীরকম? কাস্টমার কম? আচ্ছা, দর্শক বলছেন যে ক্রেতা কম, তারপরেও যারা আসছেন তারা গরু ক্রয় করে বাড়ি ফিরছেন, যারা কষায় আছেন, কীরকম দাম চাচ্ছেন এই লালটা? 47। দামটা বলছে? কত বলছে? 40। আরে সাদারা কত বলে? সাদারাও 40 কয়। সাদারা 40? সাদারা কত চাচ্ছেন? সাদারা একই দাম। একই দাম? আচ্ছা, দর্শক তিনি একই দাম চাচ্ছেন, একই দাম বলছে। আচ্ছা, আমরা দেখি মুরুব্বি কি বলতে চাচ্ছেন। আমাদের এই গাবতলি 24 ঘন্টা গরু মহিষ ছাগল সবই পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে সস্তা গরু। সস্তা? আচ্ছা, তিনি বলছেন যে গরু সস্তা, তারপর ক্রেতা নাই। আমরা সামনে দেখি এরকম গাবতলির হাটের আরও এই রাতের বেলা দেখছেন, দেখতেন ঠিক রাত গরু নিয়ে দাঁড়িয়ে আছেন বিক্রির জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে এক ভাই আছেন, ভাইয়ের কাছে নি ভাইয়া বিক্রির জন্য। ও আচ্ছা আচ্ছা, ক্রেতা কীরকম? বাজার পরিস্থিতি ভালো না ভাই, বেচা কিনা কম। বেচা কিনা কম? আচ্ছা, দর্শক তিনি বলছেন যে বেচা কিনা কম, কীরকম দাম চাচ্ছেন এটি? এটির দাম চাচ্ছি 60। এটা 60? আর কালোটা? কালোটা 80। 80? দাম বলছে কিছু? দাম কয় 70-55। কোনটা? একে লালটা? লালটা 55 কয়। আর কালোটা? ওটা কয় 60। 60? দেখুন একজন ক্রেতা চলে আসছেন। হ্যাঁ, কত তার দাম বলেন? ওই দাম ছিল 85। 85? 70 বলবেন? জি না। হ্যাঁ জি না। এক দাম কত? 80 নেবেন? আচ্ছা, দর্শন 70 বলেছেন সর্বশেষ, 80 বলে দিছে। দেখতে পাচ্ছি, দেখি আমরা একটু ক্রেতার সাথে একটু কথা বলি, তিনি দাম যেটা বলেছেন সেটা দিচ্ছেন না। ভাই কত দাম বলছেন? 70। 70? তার চেয়ে কত? লাস্ট লাস্ট 80 চাইছে। 80? দেখুন দর্শক, এটি 80,000 টাকা লাস্ট দাম চাচ্ছে, 70,000 বলেছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি গাবতলের হাটে এই রাতের বেলা যারা গরু নিয়ে দাঁড়িয়েছেন ক্রেতার জন্য বিক্রির জন্য, আমরা তাদের সাথে কথা বলছি এবং ক্রেতা বিক্রেতার সাথে। দেখুন এই মুরব্বি দুটি নিয়ে দাঁড়িয়ে আছেন, মুরব্বি এখন ক্রেতা। মুরব্বি কয়টা বিক্রি করছেন? হয়নি এখনো? হয়নি, দুটি নিয়ে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, মুরব্বি এখনও দুটি নিয়ে দাঁড়িয়ে আছেন, বিক্রি করতে পারেনি। দেখুন আমরা সামনে দেখি এরকম অনেক একটি গরু রয়েছে, সার গরু নিয়ে দাঁড়িয়ে আছেন এক ভাই, দেখি তিনি কীরকম দাম চাচ্ছে। আসসালামু আলাইকুম। এই যে গরুটি দেখতে পাচ্ছি আপনারা, এটা কী গরু? দামুর গরু। দামুর? দামুর গরু? জি জি। আচ্ছা, তিনটা তো পালা গরু।
আপনার কেনা কত টাকা দাম চাচ্ছেন এখন বিক্রির জন্য? দাম চাচ্ছি 65। 65 কাস্টমার কিরকম বলে? 55 বলেছে। 55 খায়। আচ্ছা আপনি চাচ্ছেন 65। 65 আচ্ছা। দর্শক এখনও তার দামের সাথে মিলছে না, একতাই তিনি বিক্রি 55,000 টাকা বলছে কিন্তু তিনি বিক্রি করছেন না। আচ্ছা ক্রেতা আছেন, ক্রেতা কীরকম দেখা যাচ্ছে? কম। আচ্ছা তিনি বলছেন যে ক্রেতা কম, কম ক্রেতা যেটা দাম বলছেন সেটি তো বিক্রি করছেন না। আমরা দেখছি এরকম, দেখুন আরও এক ভাই দাঁড়িয়ে আছে গরু নিয়ে সামনে আছেন। এটি একজন ভাই আছে, একটা কালো ষাঁড় গরু দেখতে পাচ্ছি, কালো একটি ষাঁড় গরু। ভাইয়ের সাথে কথা বলি, ভাই কেমন আছেন? ভালো আছে। বাড়ি কই? কুষ্টিয়া। কুষ্টিয়ার। আমরা কুষ্টিয়ার এক ভাই। এটা কি ষাঁড় গরু? লাল ঘাস ষাঁড় গরু। কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। কত চান? 1,15,000। 1,15,000। আচ্ছা 1,15,000। দাম কত বলে কাস্টমারে? দাম কত বলবে? 90-95 বলে। 95 বলছে? হ্যাঁ। বিক্রি করবেন না? না। 1,00,000-এর নিচে বিক্রি করবেন না? 1,00,000 উপরে? উপরে রাখবে, উপরে। 5,00,000 বেচবো। 5,00,000 বিক্রি করবে। দর্শক দেখুন তিনি বলছেন যে 1,05,000 হলে বিক্রি করবে। আমরা দেখতে পাচ্ছি এরকম আরও, দেখি আরও এরকম বড় ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছে, সাদা একটি গরু নিয়ে দাঁড়িয়ে আছে। দেখি ভাইয়া বাড়ি কোথায়? ভাইয়ের বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। এ ভাইয়া কুষ্টিয়া? জি। একই সাথে নাকি? জি না, আপনি আলাদা। জি। আচ্ছা আচ্ছা। এই যে সাদা গরুটা কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 86। 86। ক্রেতা কীরকম বলছে? ও 85 বলছে। 1,000 বাইতে আছে। 1,000-এর জন্য এখন বিক্রি হচ্ছে না? আমার লস আছে, যাই দেবো না। আচ্ছা দর্শক তিনি বলছেন যে 85 আর 86, 1,000-এর 500 হলে দিয়ে দেবে। ক্রেতা কেউ আছে ধারে কাছে? নাই। 85 বলে চলে গেছে? হ্যাঁ চলে গেছে। আচ্ছা দর্শক তিনি বলছেন তিনি চলে গেছে, তিনি আশা করছিলেন যে 86 হলে বিক্রি করবেন, 500 হলে বিক্রি করেন, তার তাহলে হচ্ছে না। আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি আরেকজন মুরব্বি বেশ অস্বস্তি ভাব, গাপ তোলে বেচা কিনা ভালো? খুব ভালো কাস্টমার, মেলা অনেক কাস্টমার আছে। কিরকম আজকে কাস্টমার? ভালো, এই 8% একবারে কাস্টমার ভিড় পেয়ে যাবে। ভিড় পেয়ে যাবে? দর্শক তিনি বলছেন যে ভিড় পড়বে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে মুরব্বি, তার গরুটার সম্পর্কে একটু জানবার চেষ্টা করি, তিনি কীরকম দাম চাচ্ছে? মুরব্বির প্রায় গাপ তুলে একটা দেখা যায় এই রাতের বেলা গরু নিয়ে দাঁড়িয়ে থাকে বিক্রির জন্য। এই গরু মুরব্বি কোথা থেকে আসেন আপনার গরু? কুষ্টিয়া। আচ্ছা আচ্ছা। আমরা যারা রাস্তায় গরু নিয়ে দাঁড়িয়ে আছে সবাই ম্যাক্সিমাম কুষ্টিয়া, সবাই বলছে যে কুষ্টিয়া। আচ্ছা আচ্ছা। মুরব্বি কয় দাঁত? দুই দাঁত। কত চান? 1,25,000 টাকা দাম চাচ্ছে। দর্শক দেখুন চমৎকার একটি গরু, তিনি 1,25,000 টাকা। একটু দেখি ক্রেতা দাম টাম বলছে কিছু? ও এখনো বলে নেই। আচ্ছা দর্শক কোনো ক্রেতা দাম বলেনি, তিনি 1,25,000 দাম চাচ্ছে। দেখুন বেশ গরুটি আমরা দেখতে পাচ্ছি এরকম অনেকে আছে। আমরা দেখুন সামনে আছে বেশ একজন মুরব্বি, আরে একজন মুরব্বি দেখতে পাচ্ছি, চার গরুটা সম্পাদনী। আসসালামু আলাইকুম মুরব্বি, দেশ কই? সিরাজগঞ্জ। আচ্ছা দর্শক আমরা কুষ্টিয়ার পরে সিরাজগঞ্জের পেয়েছি। আচ্ছা মুরব্বি এটি কোনো লাখ কত দাম চাচ্ছেন? 65 দাম। হ্যাঁ 65। 65 কত বলে কাস্টমারে? 55 বলছে। 55 বিক্রি করা যাবে না? 55 বিক্রি করা যায় না। ও এই জন্য দিচ্ছেন না? না। আচ্ছা আচ্ছা। দর্শক তিনি যে দাম বলছে সেই দামে বিক্রি করতে পারছে না। আমরা দেখলাম অসংখ্য গরু আমরা দেখতে পাচ্ছি গাবতলের হাটে, দেখতে পাচ্ছি এখানে আরেকজন আছেন। দেখি এই মুরব্বি কীরকম দাম চায়। আসসালামু আলাইকুম, বাড়ি কোথায় মুরব্বি? বাড়ি সিরাজগঞ্জ। ও আচ্ছা সিরাজগঞ্জ, ও পাশে কুষ্টিয়ার সিরাজগঞ্জ। আচ্ছা সিরাজগঞ্জ কুষ্টিয়া। কয় দাঁত? হ্যাঁ কয় দাঁত? এরা তাতে নাই, তাতে নাই, তাতে নাই। না আচ্ছা তাতে না, তাহলে খুব বাচ্চা একবারে বাচ্চা। কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 67। 67। আচ্ছা দর্শক তিনি 67 দাম চাচ্ছে, এখনও দাঁতে নেই। দেখুন চমৎকার একটি ষাঁড় গরু সিরাজগঞ্জের। সিরাজগঞ্জের দামরি? দামরি, দামরি। ও আচ্ছা আচ্ছা। সিরাজগঞ্জের দর্শক আমরা দেখতে পাচ্ছি দাম টাম কীরকম বলে ক্রেতা? কীরকম আপনাদের দাম চাচ্ছেন? বলছে কত? 58 বলে, 60 বলে, এরকম 58-60 পর্যন্ত বলেছে। আচ্ছা আচ্ছা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাবতলী হাটে রাতের সর্বশেষ রাতের যে বেচা কিনে গরুর দরদাম কীরকম সেটি বিষয়ে একটু জানবার চেষ্টা করছি আমরা। আমরা দেখলাম বিভিন্ন দামের কষাইরা গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন এবং যারা দাম চাচ্ছেন এখনও বিক্রি করতে পারেননি, গরু নিয়ে অপেক্ষা করছেন, তাদের কাছ থেকে আমরা জানবার চেষ্টা করছি গরুর দাম। দেখুন আবার আর কি করে দেখছো,
অসংখ্য লোক আছে। আমরা এখানে আরেকজন আছে, এর বিষয়ে একটু জানবো, তিনি কোথাকার এবং কিরকম দাম চাচ্ছে। চমৎকার, একটি লাল একটি সাদা গরু। আসসালামু আলাইকুম। মুরব্বি কোথা থেকে? বাড়ি কই? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা, আচ্ছা আচ্ছা। চুয়াডাঙ্গার এক ভাইকে পেয়েছি, দেখি তার গরু কিরকম দাম চায়। এই সাদাটা কত চাচ্ছেন? পঁচাত্তর। পঁচাত্তর। আর লালটা? লালটা আশি। আশি, হ্যাঁ, পঁচাত্তর আশি। কাস্টমার কিরকম বলে? লাল এখন কাস্টমার নেই, এখন দাম বলতে নাই। আচ্ছা আচ্ছা। দর্শক, তিনি এখনও কাস্টমার পায়নি, তার গরুর দাম বলার মতো, তা তিনি যে দাম চাচ্ছেন সেটির মতো বলার মতো কোনো ক্রেতা এখনও তার কাছে আসেনি। দেখতেই পাচ্ছেন, এই সর্বশেষ আমরা গাবতলীর হাটের রাতের গরু বেচা কিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ পরিস্থিতি। দেখুন বেশ, আপনার এই গরু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া, আচ্ছা কুষ্টিয়া। দেখি আপনার গরুটা একটু দেখাই দর্শকদের, কীরকম দাম চাচ্ছেন? এটা এক লাখ পাঁচ। এক লাখ পাঁচ। এটা কয় দাঁতের? দাঁতে বুড়া, একদম সর্বশেষ বুড়া। দর্শক, তার দাঁতে বলছে দাঁতে বুড়া, আমরা এই প্রথম শুনলাম, কয় দাঁত তিনি বলছে বুড়া, একদম বয়স্ক একটা গরু। এক লাখ পাঁচ চাচ্ছেন, দাম কত বলে কাস্টমারে? পঁচানব্বই। পঁচানব্বই বলছে, তাও বিক্রি করছে না। দেখুন, তার গরুটি পঁচানব্বই হাজার টাকা দাম বলেছে, বিক্রি করছে। আমরা একটু জানতে চাই তার কাছে কত মন মাংস হবে এটাই? চার মন। চার মন হবে? আচ্ছা আচ্ছা। তিনি বলছেন যে চার মন, এটি বয়স্ক গরু, কষাই গরু। যদি কেউ কষাই গরু ক্রয় করতে চান, তিনি এক লাখ পাঁচ চাচ্ছেন, পঁচানব্বই বিক্রি করছেন। দেখুন, একজন ক্রেতা আছেন, এই মুরব্বির কাছে একটু মন্তব্য বোঝাতে চাই। মুরব্বি, তিনি এক লাখ পাঁচ চাচ্ছেন, আপনার কী মনে হয় এক লাখ কত টাকায় বিক্রি হতে পারে? পঁচাশি। তিনি বলছেন যে তার গরুটি পঁচানব্বই বলেছে, এটা কতখানি সঠিক মনে করছেন? সঠিক সঠিক গরুর হাটে কথা অত ই করা যাবে না, তাই এখন কোনটা কি দাম ঘুরে না বলে, মানে আপনার দৃষ্টিতে পঁচাশি হাজার টাকা। আচ্ছা দর্শক, আমরা জানলাম একজন মুরব্বীর দৃষ্টিতে পঁচাশি হাজার টাকা। আমরা এই গরু বেচা কিনে গাবতলীর হাটের এই গোমর কিন্তু আসলে সহজেই কেউ বুঝতে পারবে না, কোন গরু কীরকম দাম, কোন গরু কীরকম বেচা কিনা, ক্রেতার এবং বিক্রেতার মন্তব্যের ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স থাকে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি গাবতলী হাটের সর্বশেষ পরিস্থিতি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।